শেষ হওয়ার দ্বার প্রান্তে কাতার বিশ্বকাপ, বাকি আছে কেবল দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ। এ পর্যায়ে এসে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে কারা? কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা পাঁচে আছেন কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, অলিভার জিরুদ, আলভারো মোরাতা ও বুকাও সাকা। এদের মধ্য থেকে মোরাতোর স্পেন ও সাকার ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ বুটের লড়াইয়ে এখন ফ্রান্সের এমবাপ্পে, জিরুদ ও আর্জেন্টিনার মেসি টিকে আছেন। সেমিফাইনালে পা রাখা ফ্রান্সের এমবাপ্পে কাতার বিশ্বকাপে করেছেন 5 গোল, তিনি গোল্ডেন বুট জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে। এরপরেই স্থান মেসির। আর্জেন্টাইন ফুটবল জাদুকর এই বিশ্বকাপে করেছেন 4 গোল। দল ফাইনালে খেললে এমবাপ্পেকে টেক্কা দিয়ে বুটের দেখা তিনিও পেয়ে যেতে পারেন। মেসির সামনে গোল আছে জিরুদের, স্ট্রাইকার বিধায় তাকেও পিছিয়ে রাখা যায় না বুটের দৌড় থেকে, বরং তার এই অ্যাওয়ার্ড জেতার সম্ভাবনা অন্যদের চেয়ে একটু বেশি। কপাল ভালো থাকলে এবং ফ্রান্স ফাইনাল পর্যন্ত খেলতে পারলে জিরুদই পেতে পারেন গোল্ডেন বুট।